করছি আজকের নাটক এগে থাকার স্বপ্ন। রচনা ধনঞ্জয় ঘোষাল, আবহ সানি, রূপায়ণে অচেনা মণ্ডল আদিত্য দাস, পরিচালনায় অচেনা আদিত্য। শুরু করছি নাটক জেগে থাকার স্বপ্ন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। আমি একজন ফেরিওয়ালা, অনুগ্রহ করে আসবেন একবার। কি চাই বলুন? নমস্কার, আমি একজন ফেরিওয়ালা, মানে মার্জনা করবেন, আমাদের এখন কিছু কেনাকাটার ইচ্ছে নেই। ম্যাডাম, কেনা বেচার প্রশ্ন এখানে নেই, বরং কয়েকটি বিষয় শুধু। তার মানে সার্ভে? এই তো, আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর দেব, শেষে একটা স্যাম্পল ঠেকিয়ে ধন্যবাদ জানাবেন। না না, তা নয়, আসলে আমরা সব বাড়িতে যাই না, বেছে বেছে শুধু। বেছে বেছে মানে? যে বাড়িতে শুধু দুপুরবেলায় মহিলারাই থাকেন তাদের বাড়ি আপনাদের লক্ষ্য, তাই তো? না না, তাও নয়। মার্জনা করবেন, আপনি আসতে পারেন। বেশ, তবে শুনুন, আমরা সেই সেই বাড়িতেই যাচ্ছি যে যে বাড়িতে এখনো কলিং বেলের বদলে দরজায় ঘড়া নাড়ার বিষয়টি বজায় রয়েছে। এ আবার কি শর্ত? এইটার কোনো মানে মনে হয় নেই, তবু এর ভিতরে একটা আশ্চর্য মানে রয়েছে। আশ্চর্য মানে রয়েছে? আশ্চর্য মানে রয়েছে? হ্যাঁ, এটা একটা আশ্চর্য মানেটা খুঁজে নেওয়াই আমাদের কাজ। আপনি তো একা? হ্যাঁ। তাহলে আমাদের আমাদের করছেন কেন? দলবল কি অন্য বাড়িতে করা নাচ্ছে নাকি? দলবল কিছু নেই, আমি একা, তবু আমরা বহু বচন মানে একা বিষয়টি তুলে দিতে চাইছি, তাই কথায় কথায় আমরা ও আমাদের শব্দগুলি ব্যবহার করাতে চাইছি। তা আপনার কোম্পানি, আই কার্ড, প্রোডাক্ট? ছোট কোম্পানি, মুখের হাসি আমাদের আই কার্ড, আর প্রোডাক্ট হলো স্বপ্নের ভিতরে নিয়ে যাওয়া। স্লিপিং পিল বেচতে এসেছেন নাকি? না না। তাহলে আবার স্বপ্ন এলো কোথা থেকে? সারা রাত ঘুমিয়ে স্বস্তি নেই? তবে আমাদের স্বপ্নের সঙ্গে ঘুমানোর কোনো সম্পর্ক নেই, মানে মানুষ ঘুমিয়ে যা দেখে তাকে আমরা স্বপ্ন বলি না, আমরা স্বপ্ন বলি তাকে যা মানুষকে জাগিয়ে রাখে, দ্যাট ইজ ড্রিম। সে আবার কি? আপনার মনে কোনো ইচ্ছে নেই, কোনো অ্যাসপিরেশন নেই? হ্যাঁ আছে আছে। তার জন্য আপনার ভিতরটা তোলপাড় হয় না? হয়। আমরা তাকেই স্বপ্ন বলছি, আমরা সেই ফেরিওয়ালা যারা দুপুরবেলায় এসে ইচ্ছেগুলোকে আরেকটু জাগিয়ে তুলি। ও মাই গড, দেখুন আপনাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভেতরে আসুন ভেতরে আসুন। ধন্যবাদ। এটা আমারই অভদ্রতা আপনাকে দাঁড় করিয়ে রাখা, এর জন্য ধন্যবাদ বড্ড বাড়াবাড়ি। না ম্যাডাম, যে ইচ্ছে আমাদের ঘুমোতে দেয় না সেটাই হলো ড্রিম, আর এই স্বপ্ন যাদের আছে তাদের সব কাজ ধন্যবাদের মোড়কে নতুন হয়ে ওঠে। তাহলে আমার যে স্বপ্ন ছিল, আমি যে ভাবতাম আমি গান গাইবো, আমি হাওয়ায় ভাসিয়ে রাখবো মনটাকে, আমার বন্ধু বান্ধব থাকবে, স্বপ্নগুলো হারাইনি ম্যাডাম, বেঁচে আছে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা এসেছি সেই ঘুমিয়ে যাওয়ার সৌধ থেকে তাদেরকে জাগিয়ে দিতে, আর সেই সব বাড়িতেই যাচ্ছি যে বাড়িতে এখনো দরজায় কড়া নাড়া আছে, কলিং বেল নেই। এটার সাথে আপনার কথার তেমন কোনো মিল নেই, তবু মনে হচ্ছে দরজায় কড়া নাড়া মানে শাশ্বত একটা বিষয়। এইখানেই সেই স্বপ্ন, ভিতরে অবনি বাইরে শক্তি চট্টোপাধ্যায় দাঁড়িয়ে। ম্যাডাম ম্যাডাম, মনে পড়ছে? আধে কলিল হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনি, বাড়ি আছো? আপনি তো বসে ডেঞ্জারাস, 22 বছর পর শক্তি কি আবার ফিরে আসলেন মুখে? বলুন কি ইচ্ছে করছে? রবীন্দ্রনাথ শুনতে। আর রবীন্দ্রনাথ পড়তেও? হ্যাঁ পড়তে, কিন্তু অনেকদিন আমি কিছু পড়িনি, অনেকদিন নাটক দেখিনি। কিন্তু আমি অন্যের নিন্দা মন্দ অনেক করেছি। নিন্দা মন্দ মানে সমালোচনা? হ্যাঁ তা হয়তো। হ্যাঁ, কতদিন আপনি প্রাণ খুলে কাউকে প্রশংসা করেননি, তুচ্ছ বিষয়ে ঈর্ষা করেছেন, অন্তত 12 জন ফেরিওয়ালাকে দরজা থেকে বিদায় করেছেন তার কথা না শুনে? হ্যাঁ তা হয়তো একটু আধটু হয়েছে, কিন্তু এটা আপনার দোষ নয়, আপনাদের দোষ, কেউ কতদিন আপনাকে ধন্যবাদ জানায়নি। হ্যাঁ জানায়নি,
তবে আজ অনেক দিন পর আপনি আমাকে ধন্যবাদ জানালেন, এখন বেশ লাগছে ছোট্ট একটা ধন্যবাদ পেয়ে। এবং কতদিন আপনার স্বামী আপনাকে চুম্বন করেননি? এসব না না, দূরে সরিয়ে রাখা নয়, বিবাহের পর চুম্বন হারিয়ে যায় বলেই জীবনের স্বপ্নগুলো সরে যায়, আর তাই নিজের ঢাক নিজে পেটানোর জন্য ফেসবুকে আল ফাল পোস্ট করতে হচ্ছে নিজের যাবতীয় স্বপ্ন পূরণের ইচ্ছে সামনে রেখে। শুধু লাইক আর লাইক, তীর্থের কাকের মতো বসে রয়েছেন, কটা লাইক পড়লো সেই সংখ্যা বেড়ে যাওয়া মানে আত্মতৃপ্তি, কম হলে বিষাদ, সাময়িক একটা ডিপ্রেশন, তাই তো? ঠিকই বলেছেন, এই তো আমাদের মধ্যবিত্ত জীবন, ফেসবুকে লাইক নিয়ে বেঁচে আছে। তাহলে আপনি বলুন ম্যাডাম, স্বপ্নের মানে কি ঘুমিয়ে থাকা দৃশ্য, না যে ইচ্ছে আপনাকে জাগিয়ে রাখে? সময় থাকতে অবহেলা করেছি, এখন আফসোস হয়। কেন আফসোস কেন? সময় যদি আমাদের জন্য অপেক্ষা না করে, তবে সময়ের জন্য আমাদেরও অপেক্ষা করার কোনো মানে হয় না। তার মানে এখনো আমাদের সেই ছোট ছোট স্বপ্নগুলো বেঁচে আছে? এখনো গান শুরু করা যাবে? নাটকের মাঝখানে এখনো? নিশ্চিতভাবে। তবে একটা জিনিস মনে রাখা দরকার। কি? মনে রাখতে হবে যে অনুকরণীয় জীবন আমাদের ব্যর্থতা এনে দেয়, ঈর্ষা তৈরি করে, আর তখনই স্বপ্নেরা উড়ে যায়। অর্থাৎ ব্যর্থতা বোধের ঊর্ধ্বে উঠতে হবে, সেই ইগলের মতো। মেঘ করলে সব পাখি নেড়ে ফিরে যায়, কিন্তু ইগল মেঘের উপরে উঠে বৃষ্টি হওয়া দেখতে থাকে। ঠিক তাই, এই তো আপনার ভিতরে বৃষ্টি হচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার মনে এখনো কলেজ স্ট্রিটের বই পড়া জেগে আছে, আপনি ম্যাডাম বেতনের স্টুডেন্ট ছিলেন, গীত গিতারে গান শিখতেন, যৌবনের প্রেমটা চলে গেল, শুধু একটু মাথা গরম হয়ে যেত বলে। অবিশ্বাস্য, কিন্তু আপনি কি জ্যোতিষী? না, ওসব কিছু নয়, আমরা ফেরিওয়ালা বেরিয়ে পড়েছি। সত্যি আপনি খুব ভালো মানুষ, কতদিন পর শক্তির কবিতা মুখে চলে এলো জানেন, এই মুহূর্তে রবীন্দ্রনাথের ওই গানটা খুব মনে পড়ছে। কোন গানটা? আরে ওই গানটা, ওই যে নিরুদ্দেশের পথে তুমি ডাক দিলে কি। আসলে নিরুদ্দেশের দিকে আমাদের ছোট ছোট স্বপ্নগুলি পৌঁছে যাওয়ার ইচ্ছে অনেক দিনের, আজ তারা ডানা পেয়েছে, সেই কারণে দুপুর বেলার দিঘি ও আপনি আমার কাছে একেবারে এক, কোথাও তুলনার অনটন নেই। আচ্ছা, এই যে আমরা একটা ভালো সময় কাটালাম, তাতে আপনার কি লাভ হলো? আপনি কি সত্যি কিছু বেচতে এসেছেন? না মানে আমি নিশ্চয়ই আপনাকে ফেরাবো না। কনসেপ্ট বদলে যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, এই যে ধরুন আপনি আমার কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। কাস্টমার কাকে বলে? যে কেনে সেই কাস্টমার। আমরা বলি যে কেনে সে তো কাস্টমার বটেই, কিন্তু যে কিনলো না সেও কাস্টমার, কারণ কার সেও কিনতে পারে। দুর্দান্ত বলেছেন তো। আর আমাদের দেশটায় যারা কিনে তাদেরই তো সমত করে বিক্রেতা, অথচ না কেনা মানুষের দিকে যত্ন নেয় না বলে ব্যবসাটা মার খায়। এটাই তো বাঙালির চরিত্র, আপনি যথার্থ সেলসম্যান। আচ্ছা, সব সেলসম্যানেরা আপনার মতো নয় কেন? তাহলে বলুন ম্যাডাম, সবাই কি ডাকঘরের অমর হতে পারে? ইমা মির্জা গালিব। আচ্ছা, অনেক কথা হলো, এবার বলি চা খাবেন তো? হ্যাঁ ম্যাডাম, সময় হলো, এবার উঠতে হবে। কিন্তু আপনি কেন এলেন তা তো পরিষ্কার হলো না। আপনার সময় কিছুটা কথায় কথায় কেটে গেল, একজন ফেরিওয়ালা আপনার স্বপ্নগুলোকে কাছে এনে দিতে পারলো কি? তাহলে তাহলে আমার হারমোনিয়াম, কলেজ স্ট্রিট, কফি হাউস, একাডেমি, ছুটিতে বোলপুর, আর দুপুরবেলায় শক্তির কবিতা, তার সঙ্গে মাঝে মাঝে ছোট ছোট চিঠি, ওগুলো জানালা খুলে দিলে ভিতরে আরো এসে পড়ে। কিন্তু আমি যে ভেঙে পড়েছি সংসারের চাপে, দীর্ঘদিন চর্চা ছাড়া। যেখানেই ভাঙন সেখানেই সৃষ্টি, বীজ অঙ্কুরিত হওয়ার আগে দুভাগ হয়, মেঘ ভাঙলেই বৃষ্টি নামে, চাষের আগে মাটিকেও ভাঙতে হয়, সুতরাং ভেঙে যাওয়ার অবস্থা চিহ্নিত করতে পারছি মানেই বুঝবেন আমাদের নতুন কিছু করার সময় এসেছে, সুতরাং সব কাজের আগে ভাঙন একটা অবশ্যম্ভাবী ঘটনা। তাহলে আমার ভেতরে নতুন কিছু আসছে বলুন। আসছে মানে এসে পড়েছে সেই সব স্বপ্ন। মানুষের প্রশংসা করুন, প্রাণ খুলে অন্যকে ভালো বলুন, তাহলে দেখবেন নিজের ভিতরে আলোর অভাব হবে না। আমাদের আবার কবে দেখা হবে? আপনি আমার বন্ধু হবেন তো? বন্ধু? হ্যাঁ, বেশ, দেখা হবে হয়তো কোনোদিন। তবে তবে কেন? আপনার মোবাইল অ্যাড্রেস,
আচ্ছা আপনি কি ফেসবুকে আছেন? না ম্যাডাম, আমি কোথাও নেই, কোনোভাবেই কোনো সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নই। আসলে ওসব ভালো লাগে না। আমি আছি অনন্ত মেঘের দুপুরের নৈঃশব্দে, দুয়ারিতে ঘুমিয়ে আছে পাড়া। আচ্ছা আপনি কি কোরোনা গাছের দিকে তাকিয়ে তার গুড়িতে হেলান দিয়ে সূর্যাস্ত দেখতে চান না? চাই, তবে সে তো উইকেন্ডে কোথাও দূরে গিয়ে একটা ঘটনা মাত্র। পুরনো গাছ আর পুরনো মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। পুরনো গাছ আমাদের সেই দাদু ঠাকুরমার মতো বিশাল ছায়া, বিশাল একটা নির্জনতা দিয়ে চাপ কমিয়ে দিচ্ছে। পুরনো মানুষেরা চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। জানেন আপনার কথায় বাবার কথা খুব মনে পড়ে গেল। শুধু বাবার কথা? মা চলে গিয়েছেন আগেই, আমি তখন মাস্টার্স করছি কল্যাণী থেকে। তারপরে অবশ্য বিয়ে হয়ে গেল, এখানে চলে এলাম, এক বছরের মধ্যেই অনন্যা এলো। তারপর এর মধ্যে আর কোনো ঘটনা, আর কোনো বিষয়? অনন্যা স্কুল, এই ফ্ল্যাটে উঠে আসা, দিবাকর অর্থাৎ আমার স্বামীর পদোন্নতি, এইসবের ভেতরে বেমালুম মিলিয়ে গেল নিজস্বতা। আর শ্বশুর শাশুড়ি? শাশুড়িও গত হলেন বছর দিনের আগে, আর দিবাকর তার বাবার সঙ্গে পারিবারিক বোঝাপড়া করে নিল। ওরা তিন ভাই, ভাগ বাটোয়ারা করার পর তিন ভাইয়ের কারো কাছে তিনি এলেন না, এখন ডিভাইড হয়ে রয়েছে, তাই তো? আচ্ছা আপনি কি ম্যাজিশিয়ান? দিবাকরের বাবার কথা মনে পড়ে না? খুব মনে পড়ে, সন্ন্যাসী সদৃশ মানুষ, কোনো বলছিল না, অনন্যার সবচেয়ে বড় ফ্রেন্ড, ফিলোসফার, আমাকেও খুব ভালোবাসতেন। মিস করছেন না ওনাকে? মনে হয় না সেই পুরনো গাছটাকে উঠোন থেকে উপরে নিয়ে চলে গেছে? মনে হয় স্যাটারডেতে যখন আমরা যাই রিভাই হোমে, উনি কেমন বিস্ময় নিয়ে তাকিয়ে। সেই গাছটার ছায়ায় দাঁড়াতে ইচ্ছে করে না? মনে হচ্ছে না যে গাছের নিচে প্রমিতা মহ রোদ দূরে অনন্যা খেলে বেড়াচ্ছে, একটু দূরেই পিকনিকের আয়োজন, ছোট্ট দোলনায় আপনি দুলছেন, আর পিছন থেকে দোল থেমে গেলে দিবাকর এসে ঠেলে দিচ্ছে এই পুরনো গাছের ডালে ঝুলে থাকা দোলনাটা। চিনতে পারছি, কিন্তু আমি অসহায়, ওদের তিন ভাইয়ের চাপানো দরে আমি ওনাকে নিজের কাছে রাখতে পারিনি। ম্যাডাম, সেই গাছটার নিচেই অনন্যার পাঠশালা, এক ঝাঁক পাখি ডাকছে, আপনি গালিবের শায়র শোনাচ্ছেন বন্ধুকে, আর সেই গাছটাই দুকাপ চা নিয়ে এসে আদর করে আপনার নাম ধরে ডাকলো। বলুন বলুন, আপনার কথা অনেকদিন কেউ শোনেনি, এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে। ম্যাডাম কাম অন, লুক ফরওয়ার্ড। হ্যাঁ, বেরিয়ে তো এসেছি, আমি একটু একটু করে বদলে গেছি, আমার গান, আমার আড্ডা। আর কি ইচ্ছে করছে বলুন বলুন, আমরা সেই ইচ্ছেটাকে জাগিয়ে দেবো। সেই সব ফেরিওয়ালার পশরা নিয়ে এসেছি, স্বপ্নের টানায় রাতের কড়া নাড়া, শুনতে পাচ্ছেন? খেয়াল করুন, দিবাকর ওর বাবাকে নিজের কাছে রাখলো না বলে আমিও আমার বাবাকে কাছে এনে রাখতে পারিনি। জীবনের এই বাস্তব আফসোসটা আমায় পুড়ে পুড়ে খেয়েছে। আমার বাবা হোমে যাননি, যাবেন না, তবু মনে হয় এরা যদি এই সংসারে একসঙ্গে থাকতো তবে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন ম্যাডাম, স্বপ্নেরা ডাকছে। এর চেয়ে বড় স্বপ্ন আর কিছুই হতে পারে না। সেই স্বপ্ন মানে আমি যেভাবে আপনাকে বোঝালাম, আপনি দিবাকরকে বোঝাতে পারবেন না? বলতে পারবেন না যে আমরা ঘুমিয়ে দেখি তার স্বপ্ন নয়, স্বপ্ন হলো আমাদের যা জাগিয়ে রাখে? পারবো ফেরিওয়ালা, পারবো, তুমি আমার স্বপ্নের রঙগুলো শুদ্ধ করে দিয়েছো, পারবো বন্ধু, মনে হচ্ছে একটা হ্যালুসিনেশন, অথচ একটা চূড়ান্ত স্বপ্ন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি দিবাকরকে এখন যা কিছুই বোঝাতে পারি। বন্ধু যখন বলেছো তখন তোমার জন্য আমারও একটা উপহার রাখা জরুরি। উপহার? কি আবার এলো? এখন তো কারো আসার কথা নয়। দেখুন, হয়তো কোনো উপহার আমার পক্ষ থেকে। যাই যাই। একে বাবা, তুমি বাবা, তোমরা এসো এসো, ভেতরে এসো, হঠাৎ তোমরা মানে এই যে ফেরিওয়ালা, তোমার স্বপ্ন সফল হয়েছে, আমার জেগে থাকা স্বপ্নে সেই সব পুরনো গাছেরা ফিরে এসেছে, আমার বাবা আর আমার শ্বশুর মশাই দুজনে হঠাৎ একসঙ্গে, আজ আবার গাছে পাখিরা এসে বসেছে, ছায়া পাচ্ছি, দোলনা দেখতে পাচ্ছি, দিবাকর দিবাকর দেখো, তোমার বাবা আর আমার বাবা কেমন রাজনীতি নিয়ে তর্ক করছে, দেখো কেমন যেন রবিবার মনে হচ্ছে, তাই না? আর ছুটি,
ফেরিওয়ালা আজ আমাদের ছুটি আজ তোমাকে সঙ্গে নিয়ে আমরা অনেক দূরে বেড়াতে যেতে চাই ফেরিওয়ালা ফেরিওয়ালা স্বপ্ন নমস্কার আমি দীন আহমেদ মণ্ডল শাকিব কুমুদগঞ্জ সমাজতত্ত্বের উপরে গবেষণা করছি বৃদ্ধাশ্রম নিয়ে আর সেই উদ্দেশ্য সামনে রেখেই এসেছিলাম এখানে পুরনো গাছের পুরনো মাটি ফিরিয়ে দিতে আমার স্বপ্নের কোটরে ছোট চিঠির আউকি মারছে তুমি কোথায় তোমার সবচেয়ে বড় উপহার পেয়ে আমি খুশি